আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের বিষয়ে বলবো যে অ্যাপসটি আমাদের প্রত্যেকের মোবাইলে থাকা খুবই জরুরি। আমরা প্রাত্যহিক জীবনে অনেকের সাথে লেনদেন করতে হয়, এই হিসাবগুলো কিভাবে খুব সহজেই আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে রাখতে পারবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, সেজন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে আমাদের মোবাইলের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। এখন আমি সেই অ্যাপসটি ডাউনলোড করছি। আমরা আমাদের গুগল প্লে স্টোরে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব বি ক্রেডিট, বি সি আর ই ডি আই টি, বি ক্রেডিট। বি ক্রেডিট লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখছেন, এখানে ক্রেডিট ডেবিট নামে একটা অ্যাপস এখানে দেখতে পাচ্ছেন। এই যে এই অ্যাপসটি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি ইনস্টলে ক্লিক করতেছি। অ্যাপসটি ইনস্টল হচ্ছে। তো এর মধ্যে আমি আপনাদেরকে বলে রাখি, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। এবং আমাদের ফেসবুক পেজ নোয়াখালী টেককে ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে নোয়াখালী টেক, সেটিতে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাপসটি ইনস্টল হচ্ছে। হ্যাঁ, অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর এখানে নিচে ডান সাইডে কর্নারে নেক্সট লেখা রয়েছে, আমরা নেক্সটে ক্লিক করছি। আবার নেক্সটে ক্লিক, এখানে আমরা অ্যাপসটিতে ব্যাকআপের জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি সেট আপ করে দেব। আমরা যদি আমাদের ইমেল অ্যাড্রেস সেট আপ অন করে দিই, তাহলে আমাদের মোবাইলটি যদি কখনো হারিয়ে যায়, সেক্ষেত্রে আমরা আমাদের যে ডাটাগুলো এখানে থাকবে সেগুলো যখন অন্য মোবাইলে আমরা এই অ্যাপসটি ইনস্টল করব আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে, তখন আমাদের হিসাবগুলো আমরা সহজেই পেয়ে যাব। এখানে আমরা ইনেবলে ক্লিক করব। ইনেবলে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে দেখছেন আপনারা আমার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে শো করতেছে। আমি এখন আমার ইমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করে দিলাম। ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে যাব। এখানে ডান সাইডে নিচে লেখা রয়েছে অ্যালাও, আমরা এখন অ্যালাওতে ক্লিক করছি। আপনারা দেখছেন অ্যাপসটি চালু হয়ে গিয়েছে। এখন এই অ্যাপসে কিভাবে আপনারা দেনা পাওনার হিসাব রাখবেন খুব সহজ পদ্ধতিতে সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন অ্যাড কাস্টমার। অ্যাড কাস্টমারে ক্লিক করার পর উপরে এখানে নাম লিখবেন, অর্থাৎ আপনি কার কাছে টাকা পাওনা আছেন অথবা কার কাছে দেনা আছেন তার নামটি এখানে লিখবেন। আমি উদাহরণস্বরূপ এখানে একটা নাম লিখতেছি পলাশ। পলাশ লেখার পর এখানে চাইলে আপনারা তার মোবাইল নাম্বারটিও যুক্ত করে দিতে পারেন। আমি মোবাইল নাম্বার দিলাম না, এখানে সেভ করে দিলাম নিচে সেভ। এখানে দেখছেন পলাশ নামে একটি হিসাব অলরেডি খোলা হয়ে গিয়েছে। এখন ধরুন আজকের তারিখে পলাশ আপনার থেকে 500 টাকা ধার নিয়েছে, তখন আপনি তার নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন ইউ পেইড। ডান সাইডে নিচে লেখা রয়েছে ইউ পেইড। ইউ পেইড মানে হচ্ছে আপনি যে টাকাটা তাকে দিতেছেন। আর বাঁ সাইডে রয়েছে ইউ রিসিভড, অর্থাৎ সে যখন আপনাকে টাকাটা ফেরত দেবে তখন ইউ রিসিভডে লিখবেন। এখন আমি ইউ পেইডে ক্লিক করলাম। উদাহরণস্বরূপ সে আমার থেকে 500 টাকা ধার নিয়েছে। এখন কী কারণে নিয়েছে, আমরা চাইলে এখানে রাইট নোটস, এখানে আমরা ডেসক্রিপশন লিখে দিতে পারি। সে উদাহরণস্বরূপ সে বাজার করতে নিয়েছে, ধরুন আমরা লিখে দিলাম বাজার, বা আপনার যে কারণে সে নেবে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। এরপরে সেভে ক্লিক করবেন। এখন সে 500 টাকা নিয়েছে। এখন আমরা ব্যাকে চলে আসতেছি। আপনি দেখতেছেন এখানে পলাশ ডিউ লেখা রয়েছে নিচে, ব্যালেন্স 500 টাকা, অর্থাৎ পলাশের কাছে আমরা 500 টাকা পাওনা আছি। এখন ধরুন অন্য যে কোনো একদিন সে আপনার টাকাটা আপনাকে ফেরত দিল বা 200 টাকা আপনাকে ফেরত দিয়েছে, তখন আবার অ্যাপসটি ওপেন করে পলাশের উপরে ক্লিক করবেন। এরপরে ইউ রিসিভডে ক্লিক করে সে আপনাকে কত টাকা দিয়েছে সেটা এখানে লিখুন। ধরুন 200 টাকা সে আপনাকে ফেরত দিয়েছে। এরপরে কখন দিয়েছে, কেন দিয়েছে যদি ডেসক্রিপশন লিখতে চান তাহলে ডেসক্রিপশন লিখে দিবেন। এরপর আপনারা সেভই ক্লিক করবেন। সেভই ক্লিক করলে এই যে দেখুন নিচে লেখা রয়েছে ব্যালেন্স 300, অর্থাৎ পলাশ আপনার থেকে নিয়েছে কত, টোটাল মাঝখানে লেখা রয়েছে পেইড 500 টাকা, ডান সাইডে ব্যালেন্স লেখা আছে কত 300, মানে 500 টাকা সে নিয়েছে, বাঁ সাইডে টোটাল রিসিভ 200, 500 টাকা সে আপনার থেকে নিয়েছে এবং 200 টাকা আপনাকে ফেরত দিয়েছে, তাহলে তার কাছে আর পাওনা আছেন কত 300 টাকা। তো এভাবে আপনারা যে কোনো দেনাদার পাওনাদারের হিসাব এই অ্যাপসটির মাধ্যমে রাখতে পারবেন। উদাহরণস্বরূপ আমি এখন আপনাদেরকে আরেকটি কাস্টমার এখানে অ্যাড করে দেখাচ্ছি। অ্যাড কাস্টমার, এখানে আমরা লিখলাম ধরেন মামুন, উদাহরণস্বরূপ মামুন লিখলাম। লেখার পর এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে মামুনে ক্লিক করলাম, ধরুন ইউ পেইড, অর্থাৎ মামুনকে আপনি ধরুন 5000 টাকা দিয়েছেন। দেওয়ার পর এখানে সেভে ক্লিক করলাম। এখন মামুন ধরুন মামুন যে কোনো একদিন আপনাকে আবার 300 টাকা বা 500 টাকা ফেরত দিয়েছে, তখন আবার মামুনে ক্লিক করে ইউ রিসিভড বাঁ সাইডে ক্লিক করবেন। এখানে লিখলেন 500 টাকা, সে আপনার থেকে 1000 টাকা নিয়েছে, 500 টাকা ফেরত দিয়েছে, তখন সেভে ক্লিক করে দেবেন। এখন আমরা ব্যাকে চলে যাব।
দেখুন মামুনের কাছে আপনি পাওনা আছেন কত, 60,500 টাকা। আবার পলাশের কাছে পাওনা আছেন 300 টাকা, অর্থাৎ টোটাল আপনার পাওনা আছেন সর্বমোট 60,800 টাকা দুইজনের কাছে মিলাইয়া। আর টোটাল ডিউ হচ্ছে 60,800 টাকা। এবং কোনো একজনের ভিতরে যদি যান তাহলে তার হিসাবগুলো লেনদেনগুলো আপনি দেখতে পারবেন। দেনা পাওনার হিসাব রাখার জন্য এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর এবং সিম্পল একটি অ্যাপস। আপনারা এই অ্যাপসের মাধ্যমে আপনাদের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশ দেনা পাওনার হিসাবগুলো আপনারা রাখতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর ভিডিওটি একটি শেয়ার দিন, একটি লাইক করে দিন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।